গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 5th August 2023-তে কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল দেখে নাও। আমাদের রেগুলার ক্লাসের রুটিন হচ্ছে সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স, 8টার সময় ম্যাথ, 9টার সময় ইংরাজি, এগুলো সবকটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে। এছাড়া জিকের ক্লাস 10টায় এবং 7টার সময় তোমাদের জিকের ক্লাস, 8টার সময় রিজনিং ক্লাস তোমাদের রয়েছে। তোমরা টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে রাখো যদি তোমাদের ক্লাসগুলোর নোটিফিকেশান পেতে অসুবিধা হয়। আর এখানে তোমাদের রবিবার ফ্রি মক টেস্ট ফুল লেন্থ WBP লেডি কনস্টেবলের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, তোমরা সবাই ওটা দিয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আজকে রয়েছে, নাবার্ড রাজস্থান রাজ্যকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কত কোটি টাকার অনুদান অনুমোদন করেছে? রাজস্থান রাজ্যকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য মোট 1974 কোটি টাকা অনুমোদন করেছে নাবার্ড। কোন রাজ্যকে? রাজস্থান রাজ্যকে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। 2023-24 আর্থিক বছরের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে রাজস্থান সরকার মোট এই 1974 কোটি টাকা মঞ্জুর করেছে। এই উল্লেখযোগ্য যে ফান্ড বা তহবিল, এর লক্ষ্য হচ্ছে গ্রামীণ সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নতি এবং এই অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা করা। তারপরে দেখো, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মানে ন্যাবার্ড, এটার গঠন হয়েছিল 1982 সালে 12ই জুলাই, আর এর চেয়ারম্যান রয়েছেন শ্রী সাজি কেবি বর্তমানে। হেডকোয়ার্টার কোথায়? ভারতের মুম্বাই। চীন আর কোন দেশের মধ্যে বায়ুসেনা অনুশীলন ফ্যালকন শিল্ড 2023 অনুষ্ঠিত হচ্ছে? ফ্যালকন শিল্ড 2023 এটা কোথায় হচ্ছে? সংযুক্ত আরব এমিরেটস। চীন এবং সংযুক্ত আরব এমিরেটস এর বিমান বাহিনী 2023 সালের আগস্টে চীনের জিনজিয়াংয়ে তাদের প্রথম যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে। ফ্যালকন শিল্ড 2023 প্রশিক্ষণের লক্ষ্য দুই সামরিক বাহিনীর মধ্যে বাস্তবসম্মত আদান প্রদান আর সহযোগিতাকে গভীর করা এবং পারস্পরিক বোঝাপড়া আর বিশ্বাস বৃদ্ধি করা। দেখো, রিসেন্ট কিছু এক্সারসাইজ তোমাদের সাথে আলোচনা করি। 15th edition অফ নোম্যান্ডিক এলিফ্যান্ট 2023 এক্সারসাইজ, এটা কাদের কাদের মধ্যে হয়েছিল? ভারত আর মঙ্গোলিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? মঙ্গোলিয়ার উলান ব্যাটরে। তারপরে দেখো, 7th edition অফ স্যালভেক্স এক্সারসাইজ, এটা ইন্ডিয়া আর ইউএসএর মধ্যে হয়েছিল কোচিতে। 7th edition অফ জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ 2023, এটা জিমেক্স 2023 বিশাখাপত্তনমে। 12th edition অফ এক্স একুভেরিন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মালদ্বীপস, ছৌবাটিয়া, উত্তরাখণ্ডের ছৌবাটিয়াতে হয়েছিল এটা। আল মহেদ আল হিন্দি 2023 নাভাল এক্সারসাইজ, এটা হয়েছিল ইন্ডিয়া আর সৌদি আরবিয়ার মধ্যে সৌদি আরবিয়াতে। তারপরে দেখো, ভারতীয় বীরদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন ক্যাম্পেইন ঘোষণা করেছে? নতুন একটা অভিযান ঘোষণা করেছে নরেন্দ্র মোদী, যেটার নাম মেরা মাটি মেরা দেশ, ভারতীয় বীরদের সম্মান জানাতে। দেখো, এই অভিযানের আওতায় জেলার প্রতিটা গ্রাম পঞ্চায়েতে শিলাফলক স্থাপন, পঞ্চপ্রাণ প্রতিজ্ঞা, অমৃত ভাটিকা প্রতিষ্ঠা, বীরদের পূজা, ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলনের মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঠিক আছে, এই মহোৎসবের অধীনে, অমৃত মহোৎসবের অধীনে এটা করা হচ্ছে 9 থেকে 15 আগস্ট। মেরি মাটি মেরা দেশ কর্মসূচিটা চালু করার কথা ঘোষণা করেছেন রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে দেখো, জিএসটি কাউন্সিল অনলাইন গেমিং এর ক্ষেত্রে কত শতাংশ ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? 28% ট্যাক্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল অনলাইন গেমিং এর ক্ষেত্রে। জিএসটি কাউন্সিলের 51তম সভায় অনলাইন গেমিং, ক্যাসিনো এবং ঘোড়দৌড়ের সম্পূর্ণ মূল্যের ওপর 28% জিএসটি আরোপ করা হয়েছে, যেটা 1 অক্টোবর থেকে কার্যকর হবে। তারপরে দেখো, প্রয়াগরাজের কোন গ্রামকে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে? প্রয়াগরাজের দেবাড়ি গ্রামকে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। প্রয়াগরাজের মেজা তহসিলের টন নদীর তীরে অবস্থিত দেবাড়ি গ্রাম এবং তার রঙিন আর মুগ্ধকর হাতে তৈরি বাঁশ আর নীল শিল্পের জন্য এটা, বাঁশ এবং নীল শিল্পের জন্য এটা বিখ্যাত। কেমন? মহাকুম্ভ 2025-এর আগে এটা গন্তব্য গ্রাম হিসেবে গড়ে তোলা মানে চিন্তাভাবনা আর কি করা হয়েছে। তারপরে ভারতের দেশীয় প্রথম MRI স্ক্যানার মেশিন লঞ্চ করেছে কে? MRI স্ক্যানার মেশিন এটা রিসেন্টলি লঞ্চ করেছে জিতেন্দ্র সিং।
কেন্দ্রীয় বিজ্ঞান আর প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি সাশ্রয়ী মূল্যের নেক্সট জেনারেশন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা MRI, এটার ফুল ফর্ম কি ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, তো এই স্ক্যানারটা নতুন দিল্লিতে চালু করেছে। MRI হচ্ছে এক ধরনের স্ক্যান যেটা শরীরের অভ্যন্তরের বিশদ চিত্র তৈরি করতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে। ভারতের কোন রাজ্য টাইগার স্টেট ট্যাগ ধরে রেখেছে? টাইগার স্টেট ট্যাগ ধরে রেখেছে হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। ব্যাঘ্র আদমশুমারি রিপোর্ট অনুসারে মধ্যপ্রদেশ 563টা বাঘ 6টা ব্যাঘ্র সংরক্ষণে কেন্দ্রে এবং 222টা বাঘ সুরক্ষিত এলাকার বাইরে আছে। আগের দিন তোমাদের আমি টাইগার সেন্সাসটা আলোচনা করেছিলাম অলরেডি। উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভের আন্তর্জাতিক বাঘ দিবসে প্রকাশিত একটা আদমশুমারি অনুযায়ী মধ্যপ্রদেশে 785টা বাঘের জন্য বাঘের রাজ্য বা টাইগার স্টেটের ট্যাগ এটা ধরে রেখেছে আর কি মধ্যপ্রদেশ, ঠিক আছে। সম্প্রতি ইন্দোনেশিয়া কোন দেশের কাছ থেকে $300 মিলিয়ন বারোটা ড্রোন কিনতে চলেছে? তুর্কির কাছ থেকে $300 মিলিয়ন বারোটা ড্রোন কিনতে চলেছে। ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট বট 12 drones ওয়ার্থ $300 মিলিয়ন ফ্রম তুর্কিস এরোস্পেস টু স্ট্রেন্থেন ইন্দোনেশিয়াস ডিফেন্স সিস্টেম, ঠিক আছে। ইন্দোনেশিয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রং করার জন্য 12টা ড্রোন কিনেছে প্রায় $300 মিলিয়ন দিয়ে তুর্কিস এরোস্পেস। এটাই একটা মানে রিটেন স্টেটমেন্ট ইন্দোনেশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি থেকে জানা গেছে 12 অগস্টে। কোন দেশ শিশুদের স্মার্টফোন ব্যবহার 2 ঘন্টার মধ্যে সীমিত করার পরিকল্পনা করেছে? এটা চীন করেছে, ঠিক আছে। মানে প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টা সীমিত করার প্রস্তাব করেছে। 8 থেকে 15 বছর বয়সী যারা বাচ্চা রয়েছে তারা মাত্র 1 ঘন্টার অনুমতি দেওয়া হবে তাদেরকে, আর 8 বছরের কম বয়সীদের জন্য মাত্র 40 মিনিটে তাদের অনুমতি দেবে, মানে ব্যবহার করতে পারবে আর কি বাচ্চারা। রাজধানী চীনের কি? বেইজিং। চীনের মুদ্রা চাইনিজ ইয়ন। তারপরে দেখো, কোন ভারতীয় আমেরিকানকে আমেরিকার সল্টলেক সিটিতে ফিল্ড অফিসের প্রধান পদে নিযুক্ত করা হয়েছে? তোহিনী সিনহাকে তোমার আমেরিকার সল্টলেক সিটিতে ফিল্ড অফিসারের পদে ফিল্ড অফিসের প্রধান পদে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় আমেরিকান সোহিনী সিনহা সল্টলেক সিটিতে FBI এর ফিল্ড চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। সোহিনী সিনহা সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে FBI সদর দপ্তরে এক্সিকিউটিভ স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। 2001 সালে FBI এ বিশেষ এজেন্ট হিসাবে ইনি যোগদান করেছিলেন। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কোন জীবাণু থেকে হাম রোগ হয়? এটা উত্তর হয়ে যাবে তোমার মিসেলস মোরভিলি ভাইরাস। হিমালয় পর্বত কোন মহিকার থেকে সৃষ্টি হয়েছে? এটার উত্তর হয়ে যাবে 33 সাগর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কাকে রাষ্ট্রগুরু বলে অভিহিত করা হয়? বিপ্লবী ক্ষুদিরাম বসু কোন সালে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টায় গ্রেপ্তার হন? এগুলো শেষকালে তোমরা কমেন্টে জানাও, চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নিই। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করো। কোন রাজ্যে আদি পেরুক্কু উৎসব অনুষ্ঠিত হচ্ছে? আদি পেরুক্কু উৎসব অনুষ্ঠিত হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে। 7th হকি পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কোন শহরে আয়োজিত হচ্ছে? চেন্নাই। নয়া সাভেরা যোজনা কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করছে? মিনিস্ট্রি অব মাইনরিটি অ্যাফেয়ার্স। কোন রাজ্য সরকার অমৃত বৃক্ষা আন্দোলন অ্যাপ লঞ্চ করেছে? আসাম। ভারতের প্রথম কোন রাজ্যে ভার্টিক্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি হতে চলেছে? মহারাষ্ট্র। মাইক্রোসফট ইন্ডিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছে? পুনিত চন্দক। কোন রাজ্যের মেইনপুরি তার্কিস জিআই ট্যাগ পেয়েছে? মেইনপুরি তারকাশি এটা জিআই ট্যাগ পেয়েছে রিসেন্টলি উত্তরপ্রদেশের। কার্গিল এক যাত্রী কি জুবানি শিরোনামে বইটার লেখককে? এটা লিখেছে ঋষি রাজ। 2023 BNP পরিবাস ওয়ার্স ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? ইগা সুইটেক। ভারতের কোন রাজ্যে 4000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প চালু করা হবে? তামিলনাড়ু। আকাশ মিসাইলের প্রথম রেডিও ফ্রিকোয়েন্সি শিকার কে তৈরি করেছে? ভারত ডাইনামিক্স লিমিটেড। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। রিভাইস ইউজফুল বলে মনে হলে লাইক করো, আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।